তো গাইস, এই ভূতকে পুরাইতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, যেখানে কালিমা খাই গেছে, হাতে কালিমা খাই গেছে, তবু পুরানো হয় নাই। গাইস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। 11:02 বাজে, তো সকাল সকাল গিয়ে ঘাস নিয়ে আসলাম গরুদের জন্য, আর ওখানে ছাগল খাইতেছে কলার পাতা, সেটা ওই ইফটাকে নিয়ে আসলাম। অ্যান্ড গরম এতটা পড়তেছে কি বলবো, লুক অ্যাট দিস দ্য ভিউ। তো সামিয়া এই গরমের জন্য বাগানে চলে গিয়েছে, আর হচ্ছে কারেন্ট নাই, তার কারণে বাগানে গিয়েছে বাতাসে। তো চলো আমি একটু বাগানে যাই। গাইস বুনু এই গরমের মধ্যে বাগানের বাতাসে চলে এসেছে, কেমন লাগতেছে বাতাস? তাই তো এই জায়গা বাচ্চা কাচ্চা গেমস খেলতেছে ওইখানে, আর হালকা পাতলা পাতা নড়তেছে গাইস, যেটা কিনা খুবই ভালো লাগতেছে। এত গরম গাইস আর সহ্য হয় না, তার মধ্যে যদি কারেন্ট না থাকে বলো গাইস কেমন লাগে। তো গাইস ফাইনালি অনেক ডিসাইডের পর আমরা ভুট্টা পুরাবো আজকে, ফাইনালি। প্রায় এক সপ্তাহ ধরে আমাদের মানে ই চলতেছে আর কি, কবে ভুট্টা পুরাবো, কবে ভুট্টা পুরাবো। তো ফাইনালি আম্মু কেবল রান্না বান্না করে চলে গেলাম, চুলার মধ্যে দেখতে পাচ্ছ প্রচণ্ড আগুন, তো সেই আগুনের মধ্যে হচ্ছে ভুট্টা পুরাবো। সো দেখা যাক, এই যে এটা একটা শিকের সাথে বাজায় নিয়েছি ভুট্টাটাকে, দেখতে পাচ্ছ। So let's go guys. কিভাবে ভুট্টা পোড়াতে আমি জানি না, ঠিক আছে। সকালে এখন মোমবাতি দিয়ে ভুট্টা পোড়াতে হবে, এটা কেউ করছে কিনা আই ডোন্ট নো, আমি ফার্স্ট টাইম করতেছি। তো গাইস এই ভুট্টা পুড়াইতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, যেখানে কালিমা খাই গেছে, হাতে কালিমা খাই গেছে, তবু পুরানো হয় নাই। সামি একটা খাইতে সড্ডা দেখা, সামি দেখা খাইতে একটা, ওটা হালকা পুড়াই দিছে দেখ, আর এটাকে ভালো মতন পুড়াইছি শুধু এই সাইডে, এই সাইডে পুরানো হয় নাই। তো এটা খুবই ময়লা হয়ে রয়েছে, ধুয়ে নেই তারপর টেস্ট করা যাক কেমন হয়েছে। গাইস হয়েছে মোটামুটি, ঠিক আছে। তো গাইস হালকা পাতলা পুরছে, এটা তো বুক হজেতেছে আর কি। তো এটা ছিল ভুট্টা পড়ানো, গ্যাস আনার পরে তারপরে ভুট্টা ভালো করে পুড়ে বানিয়ে দর, গ্যাসটা দেখা আমি আঙুল দেখতে পাবি না। গাইস সামিয়া গিয়েছে ঘুমিয়ে, আর আমি একটা জিনিস নোটিশ করলাম, সেটা হচ্ছে আজকে সামিয়ার মাথায় দুইটা শিং বান্ধা হয়েছে। আগে দুইটা শিং বান্ধা হতো পাশাপাশি, এখন সামনে একটা শিং বান্ধা হয়েছে আর পিছনে একটা শিং বান্ধা হয়েছে। তো গাইস অবস্থাটা অবস্থা একেবারে খারাপ, মানে গরমের জন্যে। গাইস এটা হচ্ছে একটা ঘটি, ঠিক আছে, যেটা কিনা আমার খালা দিয়েছিল আমাকে অনেক ছোটবেলায়। তো এটার মধ্যে আম্মু দিয়েছে শরবত গুলিয়ে, যেটা কিনা খুবই সুন্দর লাগছে দেখতে, গুড়ের শরবত বেসিক্যালি। এই যে ঘটি গাইস, এক ঘটি গুড়ের শরবত এখন আমি খাবো, লেটস গো। গাইস এখন রাত্রের 9:36 বাজে, আর দিনভর এত গরম পড়ে কি বলবো, মানে দিনভর আজকে ঘুমাইছিলাম, দিনটা ভরে ঘুমাইছিলাম, মানে এত গরম পড়ে কি বলবো, মানে বুঝতে পারতেছো। তো এই গরমের জন্য মানে দিনভর ঘুমাই থাকি, তো ভিডিও মানে ভ্লগ ট্লগ আর বানানো হয় নাই। এইটা ছিল আজকের সিম্পল ভ্লগ, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে একটু ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, না ভালো লেগে থাকলে কমেন্টে বলে দিও যে আজকের ভিডিও ভালো লাগে নাই, কীরকম করতে হবে সেটা বলে দিও আমাকে, বলতে পারো, সাজেশন দিতে পারো যেমন এমন ভিডিও বানাইতে হবে যাতে ভালো হয় আর কি। কজ গরমের ভিতরে ভিডিও বানাইতে পারতেছি না, মানে দিনভর ঘুমাই দিন চলে যেতেছে, ঠিক আছে। সো দেখা হচ্ছে কালকে আরও একটি ইন্টারেস্টিং ব্লগে, বাই।